হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব পাঠার মাংস এই পাঠার মাংসটা আমি একদম সহজ পদ্ধতিতে রান্না করব আর পাঠার মাংস সিদ্ধ হতে কিন্তু সময় লাগে তো আজকে আমি আপনাদের কিভাবে একদম কম সময়ে পাঠার মাংস সিদ্ধ করা হয় তার একটা সিক্রেট পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখিনি কীভাবে একদম কম সময়ে খুব তাড়াতাড়ি পাঠার মাংস রান্না করা হয় পাঠার মাংস রান্না করার জন্য এইখানে আমি এক কেজি পাঠার মাংস নিয়েছি মাংসগুলিকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুই চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর এখানে আমি দুই চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা নিয়েছি এইগুলিও দিয়ে দিচ্ছি আর এখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তো আপনারা চাইলে পেঁয়াজগুলিকে একদম কুচি করে কেটেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এখানে আমি জিরের গুঁড়া এক চামচ আর ধনিয়ার গুঁড়া এক চামচ একই সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরষের তেল মাংসের পরিমাণ যেহেতু বেশি তাই আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সবগুলি উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে মাকা হয়ে গেছে আর এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা আলু নিয়েছি তো একটা আলুকে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি বড় দেখে দুইটা পেঁয়াজ পেঁয়াজটিকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজগুলিকে কুচি করে কেটেও দিতে পারেন এরপর প্রথমে আমি কেটে রাখা আলুগুলিকে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর তেলটা কিন্তু আমি একই সঙ্গে দিয়ে দিলাম আপনারা তেলের পরিমাণ যে যেমন পছন্দ করেন সেইভাবে বাড়ি কমিয়ে দিয়ে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া এখন আলুগুলিকে খুব ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে দেখুন আলুগুলি হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব দুইটা দারচিনি দুইটা লং আর দুইটা এলাচ দুইটা তেজপাতা একই সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজ গুলিকে নেড়েচেরে ফ্রাই করে নিতে হবে তবে পেঁয়াজগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করতে হবে না হালকা একটু ফ্রাই করে নিলেই হবে পেঁয়াজগুলি যখন হালকা ফ্রাই করা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসগুলি এরপর পেঁয়াজের সঙ্গে মাংসগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এইগুলিকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব এর মাঝখানে ডাকনা সরিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি এইভাবে একটু পরপর ডাকনা সরিয়ে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে পাঠার মাংস বা খাসির মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তো কীভাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নেবেন তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব দুইটা সুপারি দেখুন দুইটা সুপারি এর মধ্যে দিয়ে দেব তাহলে মাংসগুলি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সুপারিগুলিকে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর রান্না করার পর সুপারিগুলিকে কিন্তু বেছে বেছে ফেলে দিতে হবে না হলে খাবার সময় কিন্তু মুখে পড়লে দাঁতটা ভেঙে যাবে তখন কিন্তু আমাকে দুধ দিলে কোনো লাভ হবে না এইভাবে সুপারি দিয়ে পাঠার মাংস খাসির মাংস বা হাঁসের মাংস রান্না করে দেখবেন মাংসগুলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন এইগুলিকে আবারও ডাকনা দিয়ে রান্না করব প্রায় চোদ্দো থেকে পনেরো মিনিট ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মাংসগুলি কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে তো এখন তুলা তুলারাসটা বাড়িয়ে দিয়ে এইগুলিকে আরেকটু কষিয়ে নেব তো যত বেশি কষাবে তত মাংসটা খেতে ভালো লাগে দেখুন মাংসটি খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল তো গরম জলটা দিলেই মাংসের মধ্যে ভালো হয় আপনারা কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন এইগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা আলু আলুগুলিকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর লবণের পরিমাণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে দিতে পারেন তো এখন এইগুলিকে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের মতো টাকনা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আর আমার মাংসগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার পাঠার মাংস রান্না সম্পূর্ণ রেডি এইভাবে পাঠার মাংস রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন